হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে স্যাটারডে আর এখন মোটামুটি 4:30-4:40 বাজে, আর দেখতেই পাচ্ছ যে আমি আর সায়ন্তনকে দেখি আই থিঙ্ক তোমরা বুঝে নিয়েছো যে আমরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছি ঘুরতে। বাট সত্যি কথা বলতে কোথায় যাব সেটা এখনো আমরাও ডিসাইড করিনি, বিকজ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ফার্স্টে আমাদের ইচ্ছে ছিল আমরা একটুখানি কই পুলে যাব, কিন্তু এটা আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, তো আমাদের সামনে একটা জায়গা আছে, অনেস্টলি সেই জায়গাটা আমাদের দুজনের খুব একটা পছন্দ নয়। বাট যেহেতু পছন্দ নয় মানে না গিয়ে বলছি পছন্দ নয়, হ্যাঁ না গিয়ে বলছি ভিডিও দেখে, এবার গেলে কি রকম লাগবে আমি জানি না। হ্যাঁ তো সেখানেই আমরা যাব, তো চলো তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবে। চলো তো এই যে সেই ফেমাস প্লেস বর্তির বিল আমরা চলে এসেছি। বিশ্বাস করো ভিডিওতে দেখে হয়তো তোমরা ভাবতে পারো যে প্লেসটা অতটা সুন্দর নয়, বাট এই যে নৌকা করে যাচ্ছি, যদি এখানে আসো নৌকা কিন্তু চড়তেই হবে, বিকজ এই যে ফিলটা এটা জাস্ট দারুণ ফিল, খুব ভাল লাগছে। খুব ভালো লাগছে দেখতে। এখানে কি মাছটা তো চাষ হয়? এগুলো
ছাড়া মাছ মানে চাষ হয় না আচ্ছা এগুলো মাঠের মাছ মাছের প্রচুর মাছ কিনতে পারে এখানে তো প্রচুর মাছ আছে তাই আচ্ছা এই জলটা কি ভালো জল হ্যাঁ জল তো পরিষ্কার জল আরে আরে নোব এটা পুরো কাছের মতন জল দেখা যায় সকালবেলা তাই হ্যাঁ আর মানে 100 উপরে নৌকা চলছে 100 উপরে নৌকা আছে নাকি হ্যাঁ অনেক নৌকা দেখতে পাচ্ছি তাই তো ঠিক আছে এবারে সকালবেলা তো আর আরো ভালো লাগছিল এইখান থেকে পুরো সাদা সাদা পুরো সাদা হয়ে থাকে ফুল ফুল হ্যাঁ ফুল দিস হ্যাঁ বুঝতে পারছিস এই যে এইগুলো পড়ে আছে জল পদ্ম তো সব এইগুলো হচ্ছে শাপলা শাপলা এগুলো পদ্ম না শাপলা এবার ওই আড়াই ঘন্টা ছিল 3-4000 টাকা দিয়ে দিয়েছিল আমাকে হ্যাঁ 3-4000 টাকা তুমি যাও ওর সাথে দাঁতটাকে ইশে করো নৌকাটা চালাও না হবে কি করে চালাও চালাও কি হলো এই যে শান্তন লোক চালাও চালাও এরকম করো এরকম করো ঘুরো ঘুরো নৌকা ঘুরাতে হবে লেগে গেল লেগে গেল এই রে দেখি ছবি তো দেখি ছবি দে না ভাই দে না দাও দাও তুমি পারবে না এই যে শায়ন্তন চলে আসছে পারছে না অন্নবী দাঁড়িয়েছে কঠিন না এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জাস্ট দারুণ আস
আমরা সেলফি তুলি এই দিকটা এই দিকটা দেখাই দাঁড়া এই দিকটা ভালো লাগছে তো আমরা এখন বর্তির বিলে দাঁড়িয়ে আছি মানে অলমোস্ট আমরা বাড়ি চলে যাবো আর কি তো দারুণ একটা সুন্দর জায়গা মানে তোমাদের হয়তো ভিডিওতে দেখেও মনে হতে পারে যে এখানে কচুরি পানা আছে তার মধ্যে আমরা নৌকোয় চড়ছি এমন কি ব্যাপার বাট ফ্র্যাঙ্কলি এখানের মানুষ যারা তোমাকে নৌকোয় নিয়ে চালাবে যে মাঝি ঠিক আছে তাদের সাথে যখন তুমি কথা বলবে তারা চাষবাস করে সেগুলো শুনতেও তোমার খুব ভালো লাগবে তাদের নিজস্ব অনেক রকম গল্প থাকবে শেয়ার করার মতো এবং তারা খুব ইন্টারঅ্যাক্টিভ মানে তোমার সাথে ইনফ্যাক্ট কথা বলবে বন্ধুর মতো মিশবে এবং তুমি এর ভেতর দিয়ে যখন যাবে না তোমার নিজের একটা টাইমের পরে যখন এই লোকালিটি থেকে একটু ভেতরে ঢুকে যাবে তখন তোমার একদম ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট তুমি পাবে যে তোমার নৌকোর চারিদিকে জঙ্গল গাছের মতো জায়গা বাট জলটা এত ক্লিয়ার যে তুমি গ্রাউন্ড অবধি দেখতে পাবে মাটি অবধি দেখতে পাবে তো সেই ফিলিংসটা একটা একদমই ডিফারেন্ট ফিলিং তুমি যদি না আসো যদি না ট্রাই করো তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে না তো দিস ইজ এ বিগ থামস আপ ফ্রম মাই এন্ড বর্তিরবিল ইজ এ ভেরি গুড প্লেস তো কিছুটা সময় কাটানোর জন্য নিজের আপনজনের সাথে একটু গল্প গুজব করার জন্য বা বন্ধুদের সাথে হ্যাং আউট করার জন্য ডেফিনেটলি ইটস এ ওয়ান অফ দ্য বেস্ট গেটওয়েজ নিয়ার বারাসাত তো ডেফিনেটলি ট্রাই করো এই স্যাটারডেটা কিন্তু বর্তির বিলে আমাদের সত্যি কথা বলতে খুব ভালো কেটেছে আসার সময় যেটা বলছিলাম ভাবছিলাম যে ভালো হবে কি হবে না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু সত্যি বলছি তোমরা যদি এই স্পটের কাছাকাছি থাকো দেন আমাদের একদম বাড়ির কাছে বারাসাত ব্যারাকপুর রোডের একদম কাছাকাছি তোমরা দেখতেই পেয়েছো কি করে আসবে তো অবশ্যই কিন্তু বর্তির বিলটা ভিজিট করতে হবে তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো চলো আজকের মতো টাটা।